बिस्मिल्लाहिर रहमानिर रहीम आमार तृतीय श्रेणी शिक्षार्थी बंधुरा आसलामु आलैकुम तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आमिओ भालो आछि शिक्षार्थी बंधुरा एवं तुम्हारे सामने आज के क्लास नेयार जोन्नो चले एसेछि आमरा आज के कोन विषय पढ़ब शिक्षार्थी बंधुरा जानो तो हाँ बंधुरा आमरा विज्ञान विषय पढ़ब देखो आमरा विज्ञान विषय द्वितीय अध्याय माने तुम्हारे पाठ्य बोयेर द्वितीय अध्याय कि आछे जीव ओ जड़ ये अध्यायटी पढ़छिलाम गत क्लासे आमरा कि पढ़ेछिलाम जीव एवं जड़ सम्पर्के धारणा नियेछिलाम एवं एदेर मध्ये पार्थक्यो किन्तु आमरा शिखे फेलेछिलाम ताई ना आजके आमरा शिखब उद्भिद एवं प्राणी सम्पर्के आमरा तो जानी जे जीव दुई धरनेर एकटी हलो एरा हच्छे कि उद्भिद एवं प्राणी उद्भिद कादेरके उद्भिद बला हय एवं कादेरके प्राणी बला हय एवं तादेर कि वैशिष्ट्य रयेछे बाहिर थेके आमरा देखले किभाबे चिनबो कोनटा उद्भिद एवं कोनटा प्राणी आजके किन्तु आमरा सेई विषयटी पढ़ब तो चलो आमरा विस्तारित आलोचना चले जाई প্রথমে আমরা জানি উদ্ভিদ কারা এবং তাদের কি বৈশিষ্ট্য রয়েছে দেখো বোর্ডে একটু খেয়াল করো আমি এখানে একটি উদ্ভিদের ছবি এঁকেছি তাহলে উদ্ভিদ কারা যারা কিছু জীব রয়েছে যারা কি করে মাটিতে মূলের সাহায্যে কি থাকে আটকে থাকে এবং যাদের বিভিন্ন অংশ রয়েছে যেমন মূল কাণ্ড পাতা শাখা প্রশাখা ইত্যাদি এরাই হচ্ছে উদ্ভিদ তাহলে উদ্ভিদের কোন কোন অংশ রয়েছে দেখো এটি যদি একটি উদ্ভিদ হয় এটি একটি উদ্ভিদ এবং এর দেখো যে এইটি এইটা হচ্ছে কি মাটি তাহলে উদ্ভিদ এই যে এই গাছটির এই অংশটা হচ্ছে মূল বা শিকড় মূল আর এই মূলের সাহায্যে কিন্তু উদ্ভিদ কি করে মাটিতে আটকে থাকে আর মাটিতে যেহেতু তারা কি মূলের সাহায্যে আটকে থাকে তাহলে তারা কি চলাফেরা করতে পারে না বন্ধুরা সাধারণত এই ধরনের উদ্ভিদগুলো মাটিতে আটকে থাকে বলে এরা কিন্তু চলাচল করতে পারে না একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে তাহলে উদ্ভিদ কিসের সাহায্যে মাটিতে আটকে থাকছে উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকছে তাহলে এই অংশটাকে বলা হচ্ছে উদ্ভিদের মূল এবং দেখো এই মাটি ভেদ করে যে অংশটা উপরের দিকে উঠে যাচ্ছে উদ্ভিদের এটা মাটি হলে মাটি ভেদ করে যে অংশ উপরের দিকে উঠে যাচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে উদ্ভিদের কাণ্ড তাহলে কোন অংশটা কাণ্ড দেখো মাটির সাথে লাগোয়া যে অংশটা উপরের দিকে উঠে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি এই অংশটি হচ্ছে উদ্ভিদের কাণ্ড তাহলে এই অংশটার নাম কি কাণ্ড এখন দেখো একটি গাছ যখন উপরের দিকে উঠে যায় ধীরে ধীরে এর কিন্তু কি হয় শাখা প্রশাখা সৃষ্টি হয় মানে কাণ্ডের সাথে আরও নতুন নতুন ডালপালা তৈরি হয় তাহলে এই যে এটি হচ্ছে মূল কাণ্ড এবং যে দুটো অংশ দেখো এই অংশগুলো এখান দিয়ে চলে গিয়েছে উপরের দিকে এই অংশ চলে গিয়েছে তাহলে এই অংশটিকে কি বলা হচ্ছে এই অংশগুলোকে বলা হচ্ছে শাখা এই অংশটি হচ্ছে কি শাখা তাহলে এই শাখা থেকে আরও নতুন নতুন ডালপালা যখন বের হবে তখন সেই অংশগুলোকে বলা হয় প্রশাখা তাহলে একটি উদ্ভিদের কী কী রয়েছে মূল পেলাম কাণ্ড পেলাম শাখা পেলাম এবং আরও নতুন যদি যার ডাল বের হয় সেগুলো হচ্ছে প্রশাখা পেয়েছি এরপরে অংশ দেখো উদ্ভিদের আর কি কোন অংশ দেখা যায় বেশিরভাগ উদ্ভিদেই আমরা কি বিভিন্ন রঙের ফুল দেখতে পাই পাতা দেখতে পাই পাতা কোনগুলো দেখো উদ্ভিদের যে অংশটি সবুজ প্রসারিত একটা প্রসারিত অংশ সেই অংশটি হচ্ছে তার পাতা তাহলে বন্ধুরা বলো তো এখানে কোন অংশটি পাতা হতে পারে হ্যাঁ এই দেখো এই যে প্রসারিত ছোট ছোট যে অংশগুলো এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে
উদ্ভিদের পাতা। তাহলে এটি হচ্ছে পাতা। এরপরে আসো আমরা বিভিন্ন যে লাল নীল বিভিন্ন রঙের যে জিনিস দেখতে পাই উদ্ভিদে সেগুলো হচ্ছে ফুল। তাহলে এখানে ফুল দেখো, এটি এই একটি ফুল, এখানে একটি ফুল, এগুলো হচ্ছে ফুলের কুঁড়ি। তাহলে এই অংশটি হচ্ছে ফুল। ফুলের পরে আবার কিছু কিছু উদ্ভিদে রয়েছে কি ফল দেখা যায়। ফল তো তোমরা চেনোই কোনগুলো হতে পারে, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, এগুলো হচ্ছে ফল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উদ্ভিদের কোন কোন অংশ আমরা দেখতে পেলাম, দেখো মূল, কাণ্ড, শাখা, পাতা, ফুল। এখন একটি উদ্ভিদকে দেখলে আমরা বলতে পারবো যে এটি একটি উদ্ভিদ, কারণ এর এই ধরনের অঙ্গগুলো কি রয়েছে। এবং উদ্ভিদ এই মূল দিয়ে মাটির সাথে কি থাকে, মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। এবং এরা কি করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। এছাড়া আরও আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে উদ্ভিদের, উদ্ভিদের চোখ আছে, চোখ তো নেই, তার মানে সে তারা কি করতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণও নিতে পারে না। উদ্ভিদের কিন্তু ফুলে বিভিন্ন, ফুলের বিভিন্ন গন্ধ রয়েছে, কিন্তু তবুও তারা নিজের কিকট কি নিতে পারে না, ঘ্রাণ নিতে পারে না, কারণ ঘ্রাণ নেওয়ার মতো যে অঙ্গ প্রয়োজন তার নেই। প্রাণীর মতো কিন্তু সে খাবার খায় না। আমরা যেরকম খাবার খাই, যেভাবে আমাদের খাবার খাওয়ার জন্য আমাদের মুখ রয়েছে, দাঁত রয়েছে, কিন্তু উদ্ভিদের কি সেভাবে তারা খাবার খায় না। তবে তারা নিজের খাদ্য নিজে তৈরি করে। তাদের যে এই যে বেড়ে ওঠা, ছোট থেকে বড় হয়ে ওঠা, ফুল ধারণ এবং ফল ফল ধর মানে ধরানোর জন্য যে বিভিন্ন ভিতরে যে কাজগুলো প্রয়োজন, তার বেঁচে থাকার জন্য যাবতীয় যে বিভিন্ন যে শারীরিক বিভিন্ন কাজ প্রয়োজন, তার জন্য তার পুষ্টিরও প্রয়োজন। এবং তার নেই খাদ্যটা সে কিন্তু নিজেই তৈরি করে। এবং কিভাবে তৈরি করে সেটা তোমরা কিন্তু পড়েছ, যে উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড ও পানি এবং মাটি থেকে পানি নিয়ে তারা নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে আমরা উদ্ভিদ সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়ে গেলাম যে কোনটাকে উদ্ভিদ বলবো, আর দেখলে আমরা একটি গাছের কোন অংশ কী সেটা আমরা চিনতে পারবো। এবার আসো প্রাণী নিয়ে। প্রাণী কী করতে পারে, অধিকাংশ প্রাণী কিন্তু নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। যেমন তুমি এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছো, ছোটাছুটি করতে পারছো, তাই না? তার মানে প্রাণীরা নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। আর প্রাণী কারা, যেমন তুমি, আমি, আমরা, তারপরে গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা সবাই কিন্তু প্রাণী। আর আমাদের চলাচলের জন্য কী রয়েছে, আমাদের পা রয়েছে, আবার কিছু কিছু প্রাণীর ডানা রয়েছে, যেমন পাখি, হাঁস, মুরগি, এদের কিন্তু ডানা বা পাখনা রয়েছে, মাছের পাখনা রয়েছে। তাহলে চলাচলের জন্য আমাদের, আমরা চলাচল করতে পারি এবং আমাদের চলাচলের জন্য বিভিন্ন অঙ্গ রয়েছে। যেমন এটি একটি প্রাণী, এটা কোন প্রাণী বলতে পারো? এটি, হ্যাঁ, এটি একটি ঘোড়া। এর কী হয়েছে, পা দৌড়ানোর জন্য কি রয়েছে, এর চারটি পা রয়েছে। তার মানে এটা কি, তার পা। এবং তার কী আছে, লেজও আছে। এবং প্রাণীরা কি করতে পারে না, দেখো আমরা নিজের খাদ্য কিন্তু নিজেরা তৈরি করতে পারি না, আমরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। যেমন আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এই ঘোড়া কী করে, ঘাস খেয়ে বেঁচে থাকে, জীবন ধারণ করে, তাই না? তার মানে খাদ্যের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার কিছু প্রাণী রয়েছে খাদ্যের জন্য অন্য প্রাণীর উপরেও নির্ভরশীল।
তার মানে আমরা প্রাণীরা খাদ্য হিসেবে উদ্ভিদ বা অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকি। প্রাণীদের বিভিন্ন ইন্দ্রিয় রয়েছে, মানে দেখার জন্য চোখ রয়েছে, যেমন দেখো ওরও কিন্তু একটি চোখ আছে, এই যে অংশটি হচ্ছে চোখ। চোখ রয়েছে, নাক রয়েছে, মুখ রয়েছে, এই ধরনের অঙ্গগুলো আমাদের প্রাণীদের প্রায় সবারই আছে। আর এগুলো ব্যবহার করে আমরা কি করি, বিভিন্ন জিনিস দেখি, মানে আমরা দেখতে পাই, শুনতে পাই, ঘ্রাণ নিতে পারি এবং স্বাদ গ্রহণ করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানলাম এবং সেই সাথে উদ্ভিদ এবং প্রাণী কিন্তু পার্থক্য আমরা করতে পারবো। চলো বন্ধুরা, এবার আমরা আজকে বাড়ির কাজে চলে যাই। দেখো বাড়ির কাজে কী আছে, শূন্যস্থান পূরণ, তোমাদের জন্য তিনটি শূন্যস্থান পূরণ রয়েছে এবং একটি প্রশ্ন আছে। শূন্যস্থান পূরণ, প্রথম শূন্যস্থানটি রয়েছে ড্যাশ, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। খ নম্বর, উদ্ভিদ ড্যাশ সাহায্যে মাটিতে আটকে থাকে। গ নম্বর, ড্যাশ জন্য প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। এরপরে দেখো দ্বিতীয় যে অংশটি সেটা হচ্ছে প্রশ্ন, সেই প্রশ্নটা কি, উদ্ভিদ ও প্রাণীর তিনটি পার্থক্য লেখো। আমি যে আলোচনাটি করলাম আজকে, আমরা যেটুকু পড়লাম তাতেই কিন্তু উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে যেই ধারণা ছিল তাতে তোমরা এর মধ্যেকার পার্থক্য খুঁজে পাবে। এবং তোমরা তোমাদের খাতায় অবশ্যই পার্থক্যটা সুন্দর ছক করে এক পাশে উদ্ভিদ এবং এক পাশে প্রাণী অংশ লিখে কে কী কোন, মানে তাদের কোন বৈশিষ্ট্যটি আছে এবং কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত তার উপর ভিত্তি করে পার্থক্য করে ফেলবে। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।